নমস্কার, আজকে আমি একটি নতুন বইয়ের রিভিউ করতে যাচ্ছি। বইটি একদম কারেন্ট বই, তপতির ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন এনসাইক্লোপিডিয়া। এখানে অলমোস্ট 5,500 প্লাস কোশ্চেন্স রয়েছে। তো আমরা দেখি বইটির ভেতরে কী আছে। এবং শুরু করার আগে এই কথাটা বলে নেওয়া কাম্য যে এই বইটিতে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন্সগুলো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন এক্সামের কোশ্চেন্স পেপার রয়েছে। এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে এই বইটির পেছনে কাদের অনস্বীকার্য অবদান রয়েছে। আমরা কন্টেন্টের দিকে চলে যাই। বইটিতে 34টা চ্যাপ্টার্স রয়েছে এবং লাস্ট চ্যাপ্টারটা মিসলেনিয়াস রয়েছে এবং মোর অর লেস 340 প্লাস পেজ রয়েছে। আমি পেজ সংখ্যাটা একবার দেখিয়ে দিই, 478 পেজ রয়েছে। আমরা বইটির কোশ্চেন্সের দিকে চলে যাই। বইটির প্রথম চ্যাপ্টার শুরু হয়েছে কনস্টিটিউশন ডেভেলপমেন্ট দিয়ে। যেহেতু বইটি আমার কাছে একদম নতুন, তাই আমি বইটি খুব একটা দেখতে পারিনি, তবে কয়েকটা চ্যাপ্টার দেখেছি। কোশ্চেন্স কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন রয়েছে। আপনাদের কারো কাছে যদি ঘটনাচক্র বা WBCS পাবলিকেশনের বই থাকে, তার সঙ্গে যদি এটা পড়া যায়, তাহলে আমার মনে হয় না আর কোনো বই পড়তে হবে। কারণ পলিটি একবার কি দুবার যদি লক্ষ্মীকান্ত পড়া যায়, তারপর যদি MCQ সলভ করা যায় এরকম বই থেকে, তাহলে 90 প্লাস স্কোর করা কোনো ব্যাপারই না। বইটিতে দেখতে পাচ্ছেন বা আমি দেখেছি যে বইটিতে 2022 সালের মেন্সও দেওয়া আছে, মানে একদম কারেন্ট বই। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কোশ্চেন্স প্রিভিয়াস ইয়ার্সের এবং অনেক কোশ্চেন্স রয়েছে। এক প্রথম চ্যাপ্টারটা কোশ্চেন্স অলমোস্ট দেখতে পাচ্ছেন 90 প্লাস। এবং প্রত্যেকটা চ্যাপ্টার এত শর্ট ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়, তবে আপনারা যেটুকু বুঝতে পারছেন একটা চ্যাপ্টার দেখাই। সেই চ্যাপ্টার আছে পার্লামেন্ট। এখানে পার্লামেন্টে একদম কারেন্ট কিছু কিছু স্টেট সিভিল সার্ভিসের কোশ্চেন্স পেপার রয়েছে, যেমন 67th BPSC মানে বিহার পাবলিক সার্ভিস কমিশনের প্রিলিমিনারি কোশ্চেন্স রয়েছে। তার মানে বুঝতে হবে একদম কারেন্ট বই। এবং এই যে পার্লামেন্ট চ্যাপ্টারটা, এইটা কোশ্চেন্স অলমোস্ট অনেক কোশ্চেন্স রয়েছে। এবং পার্লামেন্ট চ্যাপ্টারটা এমনিতেই বড় চ্যাপ্টার। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কোশ্চেন্স রয়েছে 400, ফোকাসিংয়ে খুব অসুবিধা, আচ্ছা 478 কোশ্চেন্স রয়েছে শুধুমাত্র পার্লামেন্ট চ্যাপ্টারটা থেকে। তাহলে বুঝতে পারছেন বইটির কোশ্চেন্স, যেহেতু আমার বইটি পুরোটা পড়া হয়নি বা দেখিনি, তাই আমি কয়েকটা চ্যাপ্টারে কিছু কোশ্চেন থেকে বলতে পারবো যে এই বইটির সঙ্গে যদি ওই স্টেট বেসড কিছু কোশ্চেন্স পড়া যায়, তাহলে কিন্তু পলিটির জন্য কিছু লাগবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।